যেরকম তারা কোথাও মেজর সেজে চাকরি দেয় কোথাও কর্নেল সেজে চাকরি দেয় তারা আনসারে চাকরি দেয় এনএসআইতে চাকরি দেয় এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের যেগুলো খুস্র চাকরি যেরকম স্কুলের পিওন দপ্তরি এরকম কিছু চাকরি আছে না যেগুলো পকেট টাইপের চাকরি এই চাকরিগুলো তারা দেওয়ার প্রতারণা করে মানুষের সাথে এবং টাকা নিয়ে নেয় টাকা নিয়ে তারপরে ভুয়া নিয়োগপত্র দেয় আমরা তাদেরকে ধরতে পেরেছি তারা এরকম দুইটা ভুয়ো আর্মির নিয়োগপত্র নিয়ে সেনা সদরে জয়েন করতে গেছে দুইজন তখন সেনা সদর দেখে অবাক যে এই জয়েনিং লেটার তো আমরা দেই ওই লেটারটা এখানে আছে কিনা আমি জানি না খুব সুন্দর মোটা সবুজ কাগজে করা চমৎকার আমি দেখছি এবং তাতে আবার একটা লেখা আছে দুর্নীতি থেকে দূরে থাকুন তো যাই হোক সবাইকে দূরে থাকতে বলছে তাকে তো আর দূরে থাকতে বলে নাই সে নিজে দুর্নীতির কাছে থাকবে সবাই জন্য দূরে থাকে তো ওইটা যখন হেডকোয়ার্টারে যায় আর্মি হেডকোয়ার্টার তখন তারা বলে যে না এটা তো আমাদের না এটা ভুয়া আশ্চর্যের আরো একটা বিষয় আছে আমাদের এখানেও কিন্তু এরকম ভুয়া নিয়োগপত্র দিছিল সিআইডির নামে সিআইডিতে আপনারা জেনে থাকবেন কিছুদিন আগে আমাদের নিয়োগ ছিল তো সেই নিয়োগে নিয়োগটি হয়ে গেছে যথারীতি সবাই জয়েন টয়েন করছে এর মধ্যে দুজন আবার জয়েন করতে আসছে নিয়োগপত্র নিয়ে যার সই করা নিয়োগপত্র নিয়ে আসছে তার কাছেই গিয়ে দিছে যাই যে আমি তো জয়েন করতে আসছি তো জেসমিন আমাদের এসএস অ্যাডমিন সে তো দেখো অবাক তার নাম নাম লেখা সব একদম অফিসের চিঠি যেরম সেরমই তো এই প্রতারকরা এইভাবে বিভিন্ন মানুষকে প্রতারণা করে সাধারণ মানুষ আসলে চাকরির তো প্রচুর চাহিদা আছে মার্কেটে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই যারা এখন দেখলেন সাদা সাদা দাঁড়িয়ে সেই কিন্তু কর্নেল মেজর সেই এখন তো আমরা চেহারা ধরার পর কেন যে চেহারা খারাপ হয় আল্লাহ জানে আমি জানি না ধরার পর চেহারা খারাপ হয়ে যায় এখন কিন্তু তার সেই গ্লামারটা নাই চেহারায় এরা কিন্তু কঠিন গ্লামার ছিল সে নিজেকে মেজর কর্নেল পরিচয় দেয় গাড়িতে থাকে আর তার সাথে তাকে সহযোগিতা করে মোস্তফা মোস্তফা আবার বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে সে কখনো কখনো বলেছে যে এস টি ইমাম স্যারের সাথে তার এত ঘনিষ্ঠতা ছিল যে স্যার তাকে মানে উনি রান্না না করে দিলে স্যার খেতে পারেন না এইরকম বলে একজনের কাছ টাকা নিয়েছেন আল্লাহ ব্যস্ত করবে এসটি টি ইমাম স্যার বেঁচে নেই এবং সে অনেক বড় বড় তোফা আহমদ স্যারের কথা বলে সে অনেক লোকের কথা বলে যাদের সাথে মারাত্মক রাজনৈতিক ঘনিষ্ঠতা ওনার আছে এবং সেই এরকম বলে সে ওই মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয় এবং এই টাকা পয়সা নিয়ে সে বিভিন্ন জায়গায় ইনভেস্টও করেছে সে জমি জমা কিনেছে ব্যাংকে কিছু টাকা পয়সা আছে ব্যাংকের লেনদেনে আমরা ভালো তথ্য পেয়েছি তো সেগুলো আমরা আরও ভেরিফাই করব এবং যদি ওই রকম আয় বহির্ভূত থাকে তাহলে তার নামে মানি লন্ডারিং মামলা হয়তো হবে এই প্রতারকদেরকে আমরা এখন কোর্টে পাঠিয়ে আমরা দেখি আবার রিমান্ড চাব রিমান্ড আনলে তখন হয়তো বিস্তারিত তার স্বয় সম্পদ কোথায় কি আছে জানতে পারবো এই হচ্ছে আমাদের প্রথম কিছুটা নিম্ন শ্রেণীর প্রতারকের কাজ এরপরে এর যে তথ্য এর তথ্য অনুযায়ী দশ বারো বছর কিন্তু দ্বিতীয় জন যে এই যে মোস্তফা মোস্তফা আরও বেশি দিন যাবৎ জড়িত মোস্তফাই প্রথম এবং যিনি শাহাদাত শাহাদাতের ক্যারিয়ার অল্প কিন্তু শাহাদাত কমিশন র্যাঙ্ক থেকে শুরু করছে শাহাদাত স্টার্টস ফ্রম ক্যাপ্টেন সেই ক্যাপ্টেনের নিচে কোনো পরিচয় দেয় নাই কিন্তু মোস্তফা তো অনেক জুনিয়র ছিল সেই জন্য অনেক লম্বা ক্যারিয়ার লাগছে বাট শাহাদাত অল্প বয়সী কর্নেল হয়ে গেছে বলে ওই কথা বলতে থাকলো হ্যাঁ একটু আসি স্যার স্যার যদি একটু কথা বলে ওই দেখায় না যে দেখা সামনে নিয়ে যায় এরকম করে না কখনো ছবি তো দেখ ছবি করেন যারা একটু ভালো অবস্থানে আছে তাদের সাথে কার ছবি নেই ওই যে পাপিয়াই তো সম্ভব ধরা পড়ার পরে ছবির মূল্য চলে গেছে এখন সবার সাথে সবার ছবি আছে দেখলে কি বুঝে মনেও করে না অতএব স্যারদের সাথেও সবার ছবি থাকা খুব স্বাভাবিক সবই দেখা যায় দেখেন ছবি ফেসবুকে দিয়ে বিভিন্ন দেখেন এবং ফোন করে কিন্তু কখনো সামনে নিয়ে যায় না ফোন করে আমরা এই এখন লেটেস্ট যেগুলো পেয়েছি যে আমাদের কাছে আছে অনেকে যে কমপ্লেন এক দেড় কোটি টাকা এখানে আসে তো আপনি ধরেন ছয় বছর যদি হয় দশ কোটি টাকা হওয়া বেশি কিছু না স্বাভাবিক হতে পারে জি আপা আপনি কি বলছিলেন যেন নিয়োগ তো ভুয়া যখন এই এইখানে দুজন আছে যেটা আর্মি হেডকোয়ার্টারে নিয়োগ পেয়েছিল

এবং এটা মানুষ বিশ্বাস মনে করে যারা এইসব কাজ করে শোনেন আমরা যে কাজ করে ভাত খাই এটা অনেক সহজ কিন্তু দিয়ে ভাত খাওয়া অসম্ভব এখানে যদি আইকিউ বেশি না থাকে সে কোনোদিনও এই কাজ করতে পারবে না অবশ্যই প্রতারকের আইকিউ বেশি থাকে আবার যখন আমরা বেশি যাই তখন ওরা আবার নিচে পর্যায়ে ধরা পড়ে আবার ও আবার আইকিউ সার্ট করে আবার বের হবে তখন আবার আমাদের ওইখানে যাইতে হবে এটা ক্যাটান মাউস খেলা ওরা আগায় আমরা আগাই ওরা আগায় আমরা আগাই এরকম হয় এখন ধরা পড়ছে এখন আই কেউ খারাপ হয়ে গেছে আবার কিছুদিন পর আই ঠিকঠাক করে বেরোবে আবার আমরা ধরবো আবার যাবে হয়তো এমন হতে পারে যে ওখানে কেউ চাকরি করছিল রিটায়ার্ড এরকম একটা লোক থাকে যারা চাকরি করছে চাকরি করে এসে এখন চাকরি করে না বা চাকরি নাই চাকরি যায়ও কিন্তু প্রচুর লোক তারা হয়তো এটা কেউ করে থাকতে পারে নিয়ে আসছে আমাদেরটাও আমরা অলরেডি একটা তদন্ত করে আমরা দেখছি যে কি হয়েছে তারা পেয়েছে তবে এখন সুবিধা কি জানেন এখন অনেক ভালো ভালো স্ক্যানার পাওয়া যায় যে টাকা স্ক্যান করে টাকা নকল করে যেটা সেইম ভালো ভালো স্ক্যানার পাওয়ার কারণে অনেক কাজ সহজ হয়ে গেছে টেকনোলজির কারণে অনেক কাজ সহজ হয়ে গেছে অনেক কিছু ধন্যবাদ আমরা পরেরটা যাই আমাদের আছে ই কমার্সের দুইটি প্রতিষ্ঠান এই দুইটি প্রতিষ্ঠানের মালিক মূলত একজনই একটি হচ্ছে উইকম উইকম ডট কম এই দুইটি প্রতিষ্ঠানের প্রচুর গ্রাহক আছেন যে গ্রাহকরা দীর্ঘদিন যাবত তাদের কাছ থেকে পণ্য কিনেছেন টাকাও দিয়েছেন কিন্তু পণ্য সরবরাহ পান নাই টাকাও ফেরত পাওয়া যায়নি তো কালকে আমরা ওদের অফিসে যখন সবাই গেছে তখন আমরা ওখানে গেলাম ওখানে যাওয়ার পরে দেখা গেল প্রচুর গ্রাহক ওখানে এখনও টাকার আশায় অপেক্ষা করে আছেন তো ওই প্রতিষ্ঠানের ওই প্রতিষ্ঠানের আমাদের কাছে সিইও আছেন এবং তার কিছু স্টাফ আছে কর্মচারী যারা এই ডিস্ট্রিবিউশনের কাজে জড়িত এরকম পাঁচজনকে আমরা গ্রেপ্তার করে নিয়ে এসেছি এবং ছয়জনকে সিইও সহ ছয়জন এবং এখানে প্রচুর ভিকটিম আছেন যারা এই প্রতারিত হয়েছেন টাকা দিয়েছেন কিন্তু মালও পার নাই টাকাও ফেরত পান নাই তবে এখনও অনেকে আশায় আছেন যে টাকা পেতে পারেন টাকা পাওয়া যাবে এরকম আশায় তো প্রচুর ভিকটিম কিন্তু আমরা বেছে বেছে অল্প কিছু কাছ থেকে হয়তো এক দুজন যারা মামলা দিবেন তাদের কাছ থেকে মামলা হবে মামলা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে আমরা আশা করছি যে এইসবের মাধ্যমে হয়তো যারা এরকম প্রতারণার মাধ্যমে এই অনলাইন ব্যবসা খুলেছিল তাদের অত্যন্ত বোধদয় হবে এবং পরিসমাপ্তি ঘটবে এই প্রতারণার আসলে অনলাইন ব্যবসা একটি চমৎকার প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম সারা পৃথিবীতে কাজ করছে অনেক আছে আপনারা জানেনি অনেক তো আন্তর্জাতিকও আছে যেগুলো সারা পৃথিবীতে ব্যবসা কিনা হয় সারা পৃথিবীতে যেরকম আলিবাবা আছে তারপরে আমাদের এখানে অ্যামাজন সারা পৃথিবীতে অ্যামাজন আছে এবং এই প্রতিষ্ঠানগুলো যেরকম ভালো কাজ করছে আমাদের দেশে অনেক ই কমার্স প্ল্যাটফর্ম আছে যেগুলো খুব ভালো কাজ করছে কিন্তু আনফর্চুনেটলি এই সুযোগ নিয়ে কিছু কিছু প্রতিষ্ঠান আমাদের দেশের সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে পথে বসিয়ে দিয়েছে এবং যদিও তারা অনেক বলে বেড়ায় যে তাদের এত লোভ মানুষের লোভের কারণে এটা হয়েছে এটা তো কোনো কথা না এদেশে মানুষ সরল সহজ এই সুবিধাটা তারা কাজে লাগিয়ে অনেক লোকের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে এবং থলে ডট কম কালকেও দেখলাম যে বিজ্ঞাপনে দেওয়া আছে এখনো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনি চিন্তা করতে পারেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কি পসিবল অসম্ভব একটা জিনিসের দাম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট করা যায় না টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট